জয় মা বগলা মুখী দেবীর জয়। নমস্কার দর্শক বৃন্দ, আমি সোমনাথ চ্যাটার্জি আর আপনারা উপস্থিত হয়েছেন আপনাদের প্রিয় চ্যানেল তন্ত্রবিজ্ঞানে। বিশ্বাস করি আপনারা সকলেই খুব ভালো একটা দিন কাটিয়েছেন। আমি জ্যোতিষ সংক্রান্ত সমস্ত রাশির যত নেগেটিভ কথা বলেছিলাম সেগুলোকে আপনারা অবশ্যই অ্যাভয়েড করতে পেরেছেন এবং অবশ্যই করে আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী অন্যদেরও ভালো রাখার সম্পূর্ণ ব্যবস্থা করতে পেরেছেন। যাই হোক, আজকের বেশি কথা না বাড়িয়ে শুরু করে দেবো আজকের রাশিফল বিচার, তার সাবধানতা এবং প্রতিকারমূলক ব্যবস্থা। সূর্য সিদ্ধান্ত অনুযায়ী আজ হচ্ছে পয়লা কার্তিক 1427 বঙ্গাব্দ, 18ই অক্টোবর 2020 সাল আজ রবিবার। আজ সূর্যোদয় হবে ভোর 5:34 এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা 5:09। পক্ষ শুক্লপক্ষ তিথি দ্বিতীয়া তিথি যা থাকবে সন্ধ্যা 5:27 পর্যন্ত, তারপরে তৃতীয়া তিথি পড়ে যাবে নবরাত্রি। আর নক্ষত্র সাতী নক্ষত্র যা থাকবে সকাল 8:52 পর্যন্ত এবং যোগ প্রীতিযোগ যা থাকবে বিকেল 5:13 পর্যন্ত। চন্দ্র তুলারাশিতেই আছেন, এটা থাকবেন রাত 12:47 পর্যন্ত। আর যেটা বিশেষ বলে থাকি সেটা হচ্ছে রাহুকাল, এই রাহুকাল লাগবে বেলা 3:42 এবং ছেড়ে যাবে বিকেল 5:09। তো রাহুকাল চলাকালীন আমি নিষেধ করি যে কোনো প্রকার শুভ কাজ করবেন না, কোনো ব্যবসায়িক প্রারম্ভ করবেন না। তো এই সমস্ত কিছুই তো হবার নেই, মানে ইন্টারভিউ দেওয়া, টেন্ডার জমা করা, এসব তো কিছু এই সময় হয় না। শুধু খেয়াল রাখবেন পাকা দেখা বা পাকা কথামূলক যত রকমের কাজ আছে সেগুলোকে এই রাহুকাল চলাকালীন করবেন না, বা কোনো শুভ চুক্তিও এই সময় করবেন না। যা বিশেষ বলে থাকি তা হলো রাহুকাল চলাকালীন কোনো ভারী খাদ্যদ্রব্য গ্রহণেরও চেষ্টা করবেন না। আজকের দিনে আপনারা একটা সুযোগ পাবেন, সেটা পাবেন বেলা 12:48 থেকে নিয়ে বেলা 2:15 পর্যন্ত। এই সময়টাও খুব একটা আইডিয়াল টাইম নয় সমস্ত প্রকার কাজ করার জন্য। তথাপি যদি কোনো রকম মানে শুভ কাজ করতে চান সেটা এই সময়কালের মধ্যে করে ফেলতে পারবেন, অবশ্যই সেটা আপনাদের জন্য শুভপ্রদ বলেই বিবেচিত হবে। এবং আবার একবার বলবো, যদি আপনাদের কারুর কোনো স্পেশাল জানার থাকে, কোনো স্পেশাল কাজের জন্য কোনো স্পেশাল সময় জানার থাকে, তাহলে নিচে কমেন্ট বক্সে অবশ্যই আমাকে প্রশ্ন করবেন, আমি অবশ্যই সেটা দেখে তার উত্তর, নির্দিষ্ট উত্তরটা আমি দিয়ে দিতে পারবো। এরপর আসবো মেষ থেকে মীন দ্বাদশ রাশির বিচার করতে। তো দ্বাদশ রাশির বিচার করতে হলে জানেন রাশিচক্রের মেষ রাশি সবার প্রথম এসে উপস্থিত হন, তাই মেষ রাশির জাতক জাতিকাগণকে বলবো যে আজ এমন একটা সুন্দর সুযোগ আপনাদের জীবনে আসবে যেখান থেকে আপনারা আপনাদের যে সামাজিক চিত্রটা আছে সেটাকে আরও উজ্জ্বল করতে পারবেন, আরও আলোকিত করতে পারবেন। বিশেষত যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তাদের জন্যে এই সুযোগটা কিন্তু আইডিয়াল হবে তাদের রাজনৈতিক ক্যারিয়ারকে আরও উন্নত করার জন্য, তাই সেদিকটা অবশ্যই খেয়াল রাখবেন। আর আজকে আপনার আদর্শ, আপনার কৌশলগত সমস্ত প্রচেষ্টা এগুলোকে আপনার কাজের সাথে বা আপনার ব্যবহারিক জীবনের সাথে যদি সংযুক্ত করতে পারেন তাহলে আপনার বিপরীত দিকে দাঁড়িয়ে থাকা লোকেরা আপনার এই বিষয়গুলোতে ভীষণ সন্তুষ্ট হয়ে আপনাকে কিন্তু আরও ভালো সুযোগ দিতে পারে, তাই সেই রকম কাজ করারই চেষ্টা করুন। আর যারা উচ্চশিক্ষার জন্যে চেষ্টা করে যাচ্ছেন তাদের কিন্তু একটা বৃত্তি লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে, তাই সেদিকেও যথেষ্ট খেয়াল রাখুন শিক্ষার্থীরা। এবং আপনাদের বাড়ির যারা বয়স্ক ব্যক্তি আছে তাদের শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে, এই সংক্রান্ত কোনো টেনশন বা কোনো খরচের ভয় আজকের দিনে আপনার জন্য নেই। এবং অর্থনৈতিকভাবে সময়টা আপনাদের বেশ ভালোই মেষ রাশির জাতক জাতিকার জন্য, তাই জন্য বলবো যে অবশ্যই সমস্ত রকম ভালো সুযোগের বীজ বপন করা শুরু করে দিন যাতে আপনারা আগামী দিনে খুব ভালো লাভ তুলতে পারেন আপনাদের সমস্ত ইনভেস্টমেন্ট থেকে। আর যারা প্রেম করছেন বা বিবাহিত দম্পতি উভয়কেই বলবো দিনটা মোটামুটি গড় দিন, খুব একটা খারাপ কিছু নেই, তাই দিনটাকে শুভ রাখারই চেষ্টা করুন। আর শিক্ষার্থীদের বলবো অবশ্যই মন দিয়ে পড়ুন, একটু ভালোভাবে পড়ার চেষ্টা করুন, দেখবেন অবশ্যই সফলতা লাভ করতে পারবেন। আপনাদের জন্য শুভ সংখ্যা আজকের দিনে 3। আর আজকের দিনে আপনাদের জন্য সাবধানতা হচ্ছে মদ মাংস ইত্যাদি খাওয়া থেকে নিজেকে বিরত রাখুন। এবং আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা, দিনের শুরুতে শুদ্ধ হবার পরে আপনি যে ধর্মেরই হন কোনো অসুবিধা নেই, কোনো অন্ধ ব্যক্তিকে কিছু একটা খাবার দানের মাধ্যমে আপনার দিন শুরু করুন, দেখবেন অবশ্যই খুব ভালো সুযোগ আপনার সামনে হঠাৎ করে এসে উপস্থিত হবে। এরপর আসবো রাশিচক্রের দ্বিতীয় রাশি বৃষ রাশি সম্পর্কে। প্রথমেই বলি আজ খুব বেশি আত্মবিশ্বাসী হওয়ার দরকার নেই, আত্মবিশ্বাস অবশ্যই আপনার থাকবে, সেটাকে ভর করেই আপনি এগিয়ে চলবেন, কিন্তু বেশি আত্মবিশ্বাসী হয়ে পড়লে জানেন তার ফল নেগেটিভই হয়। আর চেষ্টা করুন আজকের দিনে অপ্রয়োজনীয় অর্থের অপচয়কে রুখতে, যেটা সিরিয়াসলি দরকার আপনার জীবন চালাতে বা আপনার সংসার চালাতে বা আপনার ব্যবসা চালাতে সেই বিষয়ে খরচ করুন, তার বাইরে খরচ করলে কিন্তু আখেরে আপনি লসের মুখই দেখতে পাবেন।
তার কোনো ভালো লাভ হবে না। আর যদি কোনো নতুন সম্পদ ক্রয়ের কোনো পরিকল্পনা থেকে থাকে সেটাকেও কিন্তু আজকের দিনে একটু পিছিয়ে নিয়ে যাওয়াটা আপনাদের জন্য ভালো হবে। এবং যারা নতুন সম্পর্ক স্থাপনের চিন্তা করছেন, অর্থাৎ যারা নতুনভাবে প্রেমের জীবনে পা রাখতে চাইছেন, তাদের কিন্তু আজকের দিনটা ভালো না, আপনাদের সম্পর্কের, নতুন সম্পর্কের ক্ষতি হতে পারে। আর ব্যবসা পরিবর্তন করার জন্য যদি কোনো ইচ্ছা আপনার জেগে থেকে থাকে তাহলে সেটাকেও বলবো আজকের দিনে একটু মুলতবি করে রাখুন, কারণ সেটাও আপনার জন্য খুব একটা ভালো হবে না, বা ব্যবসা পরিবর্তন করাটাও ভালো হবে না। আর অফিসেও কিন্তু খুব একটা ভালো সময় আপনাদের কাটবে না, তাই সেদিকটাও খেয়াল রাখুন। আর যারা প্রেম করছেন বা বিবাহিত দম্পতি তাদেরকে বলবো খুব একটা ভালো দিন নয়, হঠাৎ হঠাৎই আপনাদের মধ্যে বাগবিতণ্ডার সৃষ্টি হবার সম্ভাবনা দেখা যাচ্ছে, তাই খুব যত্ন করে বুদ্ধি সহকারে দিনটাকে পার করার চেষ্টা করুন। আর যারা পড়াশোনার সাথে যুক্ত আছেন তাদেরকে বলবো মন দিয়ে জোর করে পড়তে হবে, কারণ আজ কিন্তু পড়াশোনায় নানা প্রকার বাধা সৃষ্টি হবার সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনাদের জন্য শুভ সংখ্যা আজকের দিনে 2। আর আজকের দিনে আপনাদের জন্য সাবধানতা হচ্ছে, যদি কখনও কাউকে দেখছেন সে বিপদে পড়েছে, ছোট হোক আর বিরাট বড় বিপদ হোক, আপনার সামর্থ্য অনুযায়ী অবশ্যই আজকের দিনে তাদের পাশে দাঁড়ান, দেখবেন অবশ্যই আপনিও তার থেকে, তার মাধ্যমে একটা খুব ভালো শুভ ফল লাভ করতে পারবেন। আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা দিনের শুরুতে শুনতে হওয়ার পরে, আপনি যে ধর্মেরই হন কোনো অসুবিধা নেই, একটু বাদাম নিন, কাঁচা বাদাম, ধরুন 25 গ্রাম কিংবা 50 গ্রাম কাঁচা বাদাম নিন, নিয়ে সেটা কোনো নদীতে বা পুকুরে বা পবিত্র জলাশয়ে নিক্ষেপ করুন আপনার সমস্ত মনের ইচ্ছাকে জানিয়ে, দেখবেন এর মাধ্যমে আপনি খুব ভালো একটা সুযোগ লাভ করতে পারবেন। আর যদি মনে করুন নদী পুকুর জলাশয় আপনার হাতের কাছে নেই, তাহলে একটা বড় পাত্রে জল রাখুন যেখানে সূর্যের আলো সরাসরি এসে পড়বে, পাত্রের ওই জলে আপনার মনের সমস্ত ইচ্ছা জানিয়ে ওই বাদামকে নিক্ষেপ করুন, দেখবেন অবশ্যই ভালো ফল পাবেন। কিন্তু খেয়াল রাখবেন দুটো কথা, বাদাম সমেত পাত্রের ওই জল কিন্তু আজকের দিনে আপনি পরিষ্কার করতে যাবেন না, যদি পাত্র আজকেই পরিষ্কার করতে হয় বাড়ির অন্য কেউ করবে, আর যদি আপনাকেই কাজটা করতে হয় তাহলে আগামীকাল করবেন। আর খেয়াল রাখবেন বাদাম সমেত ওই জল কিন্তু কোনো নোংরা ড্রেনে ফেলবেন না, ওটা হয় কোনো বড় গাছের গোড়ায় দিয়ে দিন কিংবা কোনো খালি জমিতে ফেলে আপনার কাজটা আপনি শেষ করুন। এরপর আসবো রাশিচক্র তৃতীয় রাশি মিথুন রাশি সম্পর্কে। প্রথমেই বলি যারা নতুন ব্যবসায় সংযুক্ত হয়েছেন বা আপনার ব্যবসার মধ্যে যদি নতুন কোনো পার্টনারকে এনেছেন তাহলে তার আনা অর্থের মাধ্যমে কিন্তু আপনার ব্যবসা ভীষণভাবে উপকৃত হবে, বা আপনি যদি কোনো কারুর ব্যবসায় পার্টনার হয়ে ঢুকেছেন তাহলে ওই যে মূলধন আপনি নিয়ে গেছেন তার মাধ্যমে কিন্তু ব্যবসাটার বেশ ভালো অগ্রগতি হবে, তাই সেদিকটা খেয়াল রাখুন। এবং অবশ্যই করে বলবো আজকে আপনি প্রেম করুন বা বিবাহিত দম্পতি হন, আপনার জীবনসঙ্গী বা সঙ্গিনীর সাথে সমস্ত বিষয়কে ভালোভাবে পরামর্শ করে নিন, আলোচনা করে নিন, এবং আদর্শিকভাবেই পরামর্শ করাটা ভালো, অর্থাৎ জোর করে না আমি এটা বলছি এটাই ভালো এরকম নয়, একদম তারটা শুনুন আপনারটা বলুন করে একটা কনক্লুশনে এসে একটা সিদ্ধান্ত নিন, দেখবেন সেটা বেশি ভালো হবে, সেটা যে কোনো ক্ষেত্রের ব্যাপারেই আমি বললাম। আর অবশ্যই করে নিজের পরিশ্রমের উপরে সম্পূর্ণ বিশ্বাস রাখুন, কারণ আপনি যদি আপনার যে পরিশ্রমটা করছেন সেটাকে যদি মনে হয় দূর আদৌ কি ঠিক হচ্ছে তাহলে কিন্তু আপনি আখেরে নেগেটিভ ফলই লাভ করবেন, তাই নিজের পরিশ্রমে বিশ্বাস রাখুন। এবং অর্থ সংযুক্ত যত রকম প্রকল্প আপনার আছে সেগুলোতে কিন্তু সফলতা লাভের সম্ভাবনা রয়েছে, সেগুলোকে নজর দিন। আর শিল্প জগতের সাথে যুক্ত ব্যক্তিরা তারা কিন্তু একটা বেশ ভালো জায়গা পাবেন নিজের কেরিয়ারকে আরও উন্নত করার জন্য, সেই জন্য বলবো অবশ্যই করে যদি কোনো অফার এসে থাকে যারা গায়িকা অভিনেতা বা আর যা যা এরকম করেন তারা কোনো সুযোগ পেলে সেটাকে এক ঝটকায় গ্রহণ করার চেষ্টা করুন। আর যারা আপনারা যারা প্রেম করছেন বা বিবাহিত দম্পতি উভয়কেই বলবো দিনটা মোটামুটি গড় দিন, খুব একটা বড় অশান্তির কোনো সম্ভাবনা নেই, তথাপি টুকটাক যা হবে সেগুলোকে আপনারা আপনাদের বুদ্ধিমত্তার সাহায্যে যদি পার করেন তাহলে দিনটা অবশ্যই আপনাদের জন্য শুভ হবে। আর যারা পড়াশোনার সাথে যুক্ত আছেন তাদেরকে বলবো একটু মন দিয়ে চেপে পড়লে আজ কিন্তু সফলতা আপনার সামনে এসে দাঁড়াতে বাধ্য হবে, আপনাদের জন্য শুভ সংখ্যা আজকের দিনে 9। আর আজকের দিনে আপনাদের জন্য সাবধানতা হচ্ছে অবশ্যই করে নিজের ভাই বা ভাতৃসম যারা আপনার জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত রয়েছেন তাদের সাথে কিন্তু ভালো সম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন, কারণ তারা হঠাৎ করে আজকের দিনে আপনার শত্রু হয়ে আপনার কোনো ক্ষতির চেষ্টা করতে পারে, সে বিষয়ে সাবধান। আর আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা দিনের শুরুতে শুদ্ধ হবার পরে, আপনি যে ধর্মেরই হন কোনো অসুবিধা নেই, আপনার শরীরে থাকা সমস্ত রূপর দ্রব্য ব্যতি রেখে অতিরিক্ত একটি রূপর দ্রব্য নিয়ে আপনার বুকের বাঁ দিকের বুক পকেটে রেখে আপনার দিন শুরু করুন, দেখবেন
অবশ্যই খুব ভালো ফলাফল লাভ করতে পারবেন। শুধু খেয়াল রাখবেন দুটো জিনিস, যে রূপোর ওই অতিরিক্ত দ্রব্যটা যেন আপনার বুকের বাঁ দিকে হৃৎপিণ্ডের কাছাকাছি থাকে এবং ওটা যেন রাত্রে শুতে যাওয়া পর্যন্ত আপনার সাথে থাকে। এরপর আসবো রাশিচক্রের চতুর্থ রাশি কর্কট রাশি সম্পর্কে। প্রথমেই বলি, নিজের কাছে যে নিজের একটা গুরুত্ব থাকে আপনি বোধ হয় সেটা ভুলতে বসেছেন, আপনি সেটাকে একটুখানি মনে করার চেষ্টা করুন, সেটা মনে রেখে আপনার দিনকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন। কারণ যে নেগলিজেন্সির মাঝখানে আপনি পড়ে রয়েছেন সেখান থেকে নিজেকে বার করতে গেলে নিজের ভ্যালুকে আগে নিজেকে দিতে হবে, তবে কিন্তু আপনি গুরুত্ব পাবেন। যদি নিজেকেই গুরুত্ব না দেন অন্য লোকও আপনাকে গুরুত্ব দেবে না, সেটা মাথায় রাখুন। আর আপনাদের বাড়ির যারা বয়স্ক লোক তাদের আচরণ কিন্তু আপনার প্রতি খুব একটা ভালো নয়, আপনার গতিবিধির ওপরে তাদের একটা সম্পূর্ণ নজর রয়েছে, যেই নজরটার কারণে হতে পারে আপনি হয়তো অনেক ভালো কাজ করতেও পারলেন না, আবার অনেক খারাপ কাজে আপনি নিজেকে সামলেও চলতে পারলেন। তাই তাদেরকে একটু গুরুত্ব দিন, তাদেরকে একটু বোঝান, মতামত নিন, মতামত দিন, সেটা আপনার জন্য ভালো হবে রিলেশনটা রাখা। আর আজকের দিনে অবশ্যই করে নিজের স্বাস্থ্যের প্রতি একদমই অযত্ন করবেন না, কারণ এটা কিন্তু খুব খারাপ হয়ে যাবে। চেষ্টা করুন নিজের জীবনধারাকে একটু পরিবর্তন করার এবং একটু স্মার্ট, একটু ইন্টেলিজেন্ট হবার, আধুনিক সমাজের সাথে নিজেকে খাপ খাওয়ানোর, সেটা কিন্তু বেশি দরকার। তবে হ্যাঁ, দিনের শুরু থেকে অবশ্যই করে নিজের যত রকম গোপন শত্রু আছে তাদের থেকে ভীষণ সাবধান, বিশেষত যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু এই কথাটা অত্যন্ত জরুরি, যে নিজের গুপ্ত শত্রুগুলো সম্পর্কে সচেতন হয়ে আপনার দিন শুরু করুন, নচেত কিন্তু আপনি যে কোনো সময় যে কোনো বড় বিপদে পড়ে যেতে পারেন। যারা প্রেম করছেন বা বিবাহিত দম্পতি উভয়কেই বলবো, মোটামুটি গড় দিন, খুব একটা হাইফাই দিন আপনাদের জন্য নয় যে বলবো একদম হেভি রোম্যান্টিক দিন। আর যারা পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন তাদেরকেও বলবো ওই একই রকম জোর দিয়ে পড়তে হবে আজ, কিন্তু পড়াশোনা বা এই প্রেম সম্পর্কের মধ্যে খুব একটা ভালো রেজাল্ট আমি কোনো রাশির মধ্যেই খুব একটা পাইনি, তো একটা দুটো বাদ দিয়ে সেগুলো বলছি, আর সেই জায়গাটা খেয়াল রাখুন। আর অবশ্যই করে আপনাদের জন্য শুভ সংখ্যা আজকের দিনে চার। আজকের দিনে আপনাদের জন্য সাবধানতা হচ্ছে অবশ্যই করে নিজের জীবনসঙ্গী বা সঙ্গিনীকে ভালো সম্মান দিন, তার সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন জোর করে হলেও। টুকটাক ঝগড়া অশান্তি তো হয়েই থাকে, ওটাকে মাথায় নেবেন না, যদি জোর করেও সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করেন সেটা কিন্তু আপনাকে আপনার অর্থনৈতিক জীবনে সুস্থিরতা দিতে কিন্তু অনেক বেশি সাহায্য করবে। আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা দিনের শুরুতে শুরুতে হওয়ার পরে, আপনি যে ধর্মেরই হন কোনো অসুবিধা নেই, কোনো একটা কালো গরুকে কিছু একটা খাবার খাইয়ে, যা গরু খেতে পারে সেরকম কিছু একটা খাবার খাইয়ে আপনার দিন শুরু করুন, দেখবেন অবশ্যই খুব ভালো শুভফল লাভ করতে পারবেন। শুধু খেয়াল রাখবেন গরুটার গায়ে যেন কোনো সাদা ছাপ না থেকে থাকে। এরপর আসবো রাশিচক্রের পঞ্চম রাশি সিংহ রাশি সম্পর্কে। প্রথমেই বলি, আপনার মানসিক অবস্থা কিন্তু আরও ভালো হবে, আরও দিন দিন উন্নত হবে এবং আপনি খুব একটা ভালো জায়গায় ধীরে ধীরে নিজেকে কিন্তু নিয়ে যেতে পারবেন। এবং সরকার সম্পর্কিত যত রকম প্রকল্প আছে সেগুলোর থেকেও বিভিন্ন প্রকার সুযোগ সুবিধা আপনি লাভ করতে পারবেন, তাই সেগুলো সম্পর্কে একটু খোঁজ খবর রাখুন এবং সেগুলোকে গ্রহণ করার জন্য আপনাকে যে যে পন্থা অবলম্বন করতে হবে সেগুলোর জন্য একটু সচেষ্ট হন। তবে হ্যাঁ, এই বিষয়ে বা যে কোনো বিষয়ে আজকের দিনে আপনার বন্ধু বান্ধবরা কিন্তু আপনাকে প্রচণ্ড সাহায্য করবে, তাই যখনই কোনো সাহায্যের দরকার থাকবে সেটা যে কোনো সেক্টরেই হতে পারে, যখনই কোনো সাহায্যের দরকার পড়বে নিজের বন্ধু বান্ধবদেরকে বলুন, দেখবেন সত্যিই আপনি অনেক সমস্যা থেকে নিজেকে বার করে আনতে পারবেন। তবে খেয়াল রাখুন নিজের চিন্তাভাবনার মধ্যে না একটু নতুনত্ব আনার চেষ্টা করুন, পুরনো মালধাত্তা আমলের সমস্ত পন্থাগুলোকে বাদ দিয়ে আধুনিক যুগ যেটা চাইছে তার সাথে নিজেকে সংযুক্ত করার চেষ্টা করুন, সেটা বেশি ভালো হবে। আর যারা ব্যবসা করছেন তাদেরকে বলবো, ব্যবসায় যদি আপনি একটা অনুকূল পরিস্থিতি আনতে চান বা একটু বেশি লাভের সম্ভাবনা তৈরি করতে চান তাহলে অবশ্যই করে আপনার ব্যবসার সাথে সংযুক্ত যে সমস্ত বন্ধুবান্ধব আছে তাদের সাথে একটুখানি ভালো সম্পর্ক রাখুন, তাদের সাথে সমস্ত বিষয় নিয়ে একটু পরামর্শ করুন, সকলের সম্মিলিত একটা মতামত কিন্তু আপনাদেরকে এগিয়ে যেতে অনেক বেশি সাহায্য করবে। আর যারা প্রেম করছেন বা বিবাহিত দম্পতি উভয়কেই বলবো, দিনটা খুব ভালো একটা দিন নয়, তবে খুব খারাপ দিনও নয়, মোটামুটি গড় দিনই বলা চলে, অন্যান্য দিনের মতনই একটা সাধারণ দিন আপনি পার করতে পারবেন, তাই খুব বেশি উচ্ছ্বাস আপনার জীবনসঙ্গী বা সঙ্গিনী সম্পর্কে রাখবেন না, সাধারণভাবে দিনটা পার করুন। না যারা পড়াশোনার সাথে যুক্ত আছেন তাদেরকে বলবো, উচ্চশিক্ষায় যারা উচ্চশিক্ষার জন্য যারা লড়ছেন তাদের কিন্তু সফলতা লাভের আজকে বেশি সম্ভাবনা রয়েছে এবং
অবশ্যই করে বলবো প্রতি শিক্ষার্থী যদি একটু মন দিয়ে ভালোভাবে পড়েন তাহলে আজকের দিনে কিন্তু সফলতা লাভ করতে আপনি মানে পারবেনই পারবেন। আপনাদের জন্য শুভ সংখ্যা আজকের দিনে দুই। আজকের দিনে আপনাদের জন্য সাবধানতা, শুধু চামড়ার কোনো দ্রব্যই ব্যবহার করবেন না। চামড়ার জুতো, চামড়ার বেল্ট, চামড়ার মানি ব্যাগ ইত্যাদি তো আমরা নর্মাল ব্যবহার করি, চামড়ার ব্যাগ আজকাল খুব একটা লোক ব্যবহার করে না শুধু মানি ব্যাগ ছাড়া। তাই এগুলোকে আজকের দিনে একটু অ্যাভয়েড করার চেষ্টা করুন, সেটা আপনার জন্য বেশি ভালো হবে। আর আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা, দিনের শুরুতে শুদ্ধ হবার পরে আপনি যে ধর্মেরই হন কোনো অসুবিধা নেই, কোনো একটা কালো কুকুরকে, একটা কালো কুকুরকে কিছু একটা খাবার খাইয়ে আপনার দিন শুরু করুন। মানে কুকুর যা খেতে পারে সেরকম একটা কিছু খাবার খাইয়ে আপনার দিন শুরু করুন, দেখবেন অবশ্যই খুব ভালো শুভফল লাভ করতে পারবেন। শুধু সাবধানতা যেটা রাখবেন সেটা হচ্ছে খেয়াল রাখবেন কুকুরটার গায়ে যেন কোনো প্রকার সাদা ছাপ না থেকে থাকে। সাদা বাদ দিয়ে অন্য কোনো ছাপ চলতে পারে কিন্তু সাদা ছাপ একদমই চলবে না। এরপর আসবো রাশিচক্রের ষষ্ঠ রাশি কন্যা রাশি সম্পর্কে। প্রথমেই বলি, যদি নিজেকে ইম্প্রুভ করার বা আরও ভালো উন্নতি করার চেষ্টা আপনি করছেন তাহলে নতুন প্রযুক্তিগুলোকে ব্যবহার করা শিখে নিন এবং সেগুলোর সাথে যতটা বেশি সম্ভব আপনি সরগরম হয়ে যান, সেটা কিন্তু আপনার জন্য ভীষণ জরুরি এবং ভীষণ দরকারও। এবং চেষ্টা করুন, দিনটা যেহেতু ভীষণ ক্লান্তিকর হবে তাই বিরাম মানে যে কাজগুলো আপনার আটকে আছে সেগুলোকে দিয়ে শুরু করার, নচেত কিন্তু আপনার ক্লান্তি নতুন কাজের সাথে আপনাকে সংযুক্ত করতে বাধ্য মানে বাধা দেবে। আপনি পুরনো কাজগুলো করলে একটু উৎসাহ পাবার জায়গায় পৌঁছাবেন। আর আজকের দিনে অবশ্যই করে জমি কেনা, ফ্ল্যাট কেনা কিংবা বাড়ি বানানো, বাড়ি কেনা এসবের মধ্যে না নিজেকে সংযুক্ত করার চেষ্টা করবেন না বা তাড়াহুড়ো করার চেষ্টা করবেন না এই সমস্ত ব্যাপারে। অবশ্যই করে সেই তার সমস্ত ডকুমেন্টকে ভালো করে পড়ে নিন, বুঝে নিন, লাগে কারোর সাথে আলোচনা করে নিন, কারণ হুটোপাটি করতে গেলে আপনি কিন্তু আখেরে লসের মুখ দেখবেন। আর চেষ্টা করুন আজকের দিনে আপনারা আপনাদের প্রতিবেশীদের সাথে একটা সুসম্পর্ক বজায় রাখার, সেটা ভীষণ জরুরি কারণ আগামী দিনে কিন্তু ওদেরকে নিয়েও আপনাকে চলতে হবে। আর পারিবারিক সদস্যদের সমস্ত রকম অনুভূতিগুলো বা তাদের ইচ্ছা অনিচ্ছাগুলোকে একটু মাথায় রেখে আপনার দিন চালান, কারণ আপনি শুধু নিজেরটা বলে যাবেন আর পরিবারের অন্যদেরটা শুনবেন না বা তাদেরকে গুরুত্ব দেবেন না, সেটা কিন্তু আখেরে ভালো না। তারাও যদি আপনার সাথে ব্যবহার করে বুঝতেই পারছেন কী হবে। আর যারা প্রেম করছেন বা বিবাহিত দম্পতি উভয়কেই বলবো দিনটা খুব একটা ভালো না, ওই সাধারণ গড় দিন সেরকমভাবেই পার করার চেষ্টা করুন। আর যারা পড়াশোনার সাথে যুক্ত আছেন তাদেরকে বলবো অবশ্যই করে সেই পড়াগুলোকে আগে করার চেষ্টা করুন যেগুলোকে আপনি অ্যাভয়েড করে এসেছিলেন, বা আমি কদিন আগে বলেছিলাম যে নতুন সাবজেক্ট না পড়ে একটু রিভাইসে যান, তো আজকে বলবো সেই সাবজেক্টগুলোকেই করুন যেগুলোকে আপনি অ্যাভয়েড করেছিলেন। আর আপনাদের জন্য শুভ সংখ্যা আজকের দিনে এক। আজকের দিনে আপনাদের জন্য সাবধানতা হচ্ছে ওই আগেই বললাম যে বাড়ি করা বা বাড়ি কেনা এগুলো কিন্তু আজকের দিনে আপনার জন্য ঠিক হবে না, এটা পোস্টপন করুন, পরের দিন করুন, সেটা তাও অনেকটা ভালো হবে। আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা হচ্ছে দিনের শুরুতে শুনতে হবার পরে আপনি যে ধর্মের সেই ধর্মের পবিত্র ধর্মীয় উপাসনালয়ে যান, সেখানে গিয়ে 250 গ্রাম করে বা 225 গ্রাম করে বাদাম কিনুন, কাঁচা বাদাম। একটা 25 গ্রাম দিয়ে আসুন আর একটা 25 গ্রাম বাড়িতে এনে কোনো উচ্চ শুভ স্থানে রেখে দিন আজকের দিনটা সারা দিন, দেখবেন অবশ্যই খুব ভালো শুভ ফল পাবেন। পরের দিনকে ওই বাদামকে নিয়ে কোনো ফাঁকা জমিতে বা বড় গাছের গোড়ায় গিয়ে দিয়ে চলে আসুন, ওটা কিন্তু খেতে যাবেন না। আর যদি আপনি হিন্দু ধর্মের তো এই পন্থা যদি হিন্দু ধর্মের নয় অন্য কোনো ধর্মের সেম পন্থা, আপনি আপনার পবিত্র ধর্মীয় উপাসনালয়ে যান, সেখানে হাফ বাদাম দিন, হাফ বাড়ি নিয়ে এসে রেখে দিন যত্ন করে। এরপর আসবো রাশিচক্রের সপ্তম রাশি তুলা রাশি সম্পর্কে। প্রথমেই বলি যারা ব্যবসা করছেন তাদের জন্য কিন্তু ব্যবসায়িক ক্ষেত্রে একটা উপকারী পরিস্থিতির সৃষ্টি হবে, যেখান থেকে আপনারা আপনাদের ব্যবসাকে আরও ভালোভাবে গ্রো করতে পারবেন, আপনারা আরও বেশি লাভের মুখ দেখতে পাবেন। এবং এই তুলা রাশির জাতক জাতিকায়ের দিনটাই যারা প্রেম করছেন বা বিবাহিত দম্পতি তাদের জন্যই আজকের দিনটা বেশ ভালো রোম্যান্টিক দিন। বিবাহিত জীবনে তো প্রেম বাড়বেই বাড়বে, তার সাথে সাথে যারা প্রেম করছেন তাদেরও কিন্তু নিজের জীবনসঙ্গী বা সঙ্গিনীর সাথে একটা মানে খুব ভালো দৃঢ়তা তৈরি হবে, যেখান থেকে আপনারা দিনটাকে খুব ভালোভাবে উপভোগ করতে পারবেন এবং দিনটা বেশ ভালো উত্তেজনামূলক বা উত্তেজনা ও উৎসাহে ভরপুর থাকবে এবং আপনারা দিনটাকে ভীষণভাবে উপভোগ করতে পারবেন। এবং এর কারণে আজকে মেবি হতেই পারে যে আপনারা কোনো বিদেশ ভ্রমণের পরিকল্পনা করলেন কিংবা কোনো লং ট্রিপে যাওয়ার পরিকল্পনা করলেন, তার সেটাও ভালো হবে, তার জন্য যদি অ্যাডভান্স করতে হয় সেটাও খুব একটা খারাপ হবে না। এবং আজ যদি কখনো কোথাও কোনো কাজে
কোনো রকম অসুবিধার সম্মুখীন হন তাহলে অবশ্যই করে লোকের সাহায্য চান, দেখবেন তারা অবশ্যই আপনাকে সাহায্য করবে। শুধু খেয়াল রাখবেন আপনার সাহায্যে চাওয়ার মধ্যে যেন সততা থাকে। আর আজকের দিনে যদি নতুন কোনো কাজ শুরু করতে চান, চাকরি ব্যবসা, সেটাও আপনাদের জন্য বেশ শুভপ্রদ, মানে সব দিক থেকে ওভারঅল আজকের দিনটা আপনারা বেশ ভালো পাবেন আপনাদের জীবনে। যারা পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন তাদেরকেও বলবো, অল্প আয়েসেই কিন্তু মানে অল্প পরিশ্রমে কিন্তু আপনারা খুব ভালো মুখস্থ করতে পারবেন এবং খুব ভালো একটা রেজাল্টও আপনারা আজকের দিনে করতে পারবেন। তাই অবশ্যই নিজেকে জোর করে পড়াশোনার সাথে সংযুক্ত রাখার চেষ্টা করুন। আর আপনাদের জন্য শুভ সংখ্যা আজকের দিনে 3। আজকের দিনে আপনাদের জন্য সাবধানতা, শুধু সূর্য ডোবার পরে কোনো অবস্থাতেই দুধ বা দুগ্ধ জাতীয় কোনো দ্রব্যাদি খাওয়ার চেষ্টা করবেন না, সেটা কিন্তু আপনার জন্য ভালোর বদলে খারাপ হয়ে দাঁড়াবে। আর আজকের দিনে আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা, দিনের শুরুতে শুদ্ধ হওয়ার পরে আপনি যে ধর্মেরই হন কোনো অসুবিধা নেই, দুধ দিয়ে ভাত একটুখানি মেখে সেটা কোনো কালো মানে কাক তো কালোই হয়, কোনো কাককে খাওয়ান, যদি কাক খেয়ে নিল আর সেটা আপনি দেখে নিলেন তাহলে আপনি খুব ভালো আরও একটা রেজাল্ট লাভ করতে পারবেন। এবার দুধ বলতে গুঁড়ো দুধের সাথে একটুখানি ভাত মেশাতে পারেন, তাতেও কোনো আপত্তি নেই, কিন্তু খেয়াল রাখবেন দুধ আর ভাত এই কথাটা যেন আপনার কাজের মধ্যে থেকে থাকে। এরপর আসবো রাশিচক্রের অষ্টম রাশি বৃশ্চিক রাশি সম্পর্কে। প্রথমেই বলি, যদি সুযোগ পেয়েছেন তাহলে আজকে আপনার পুরনো কিছু ঋণকে পরিশোধ করার চেষ্টা করুন, যেটা সবচেয়ে বেশি জ্বালাচ্ছে সেটাকে আগে করুন। কারণ এই জিনিসটা কিন্তু আপনার এই যে নবরাত্রি চলছে, আর কদিন বাদেই দুর্গাপুজোর ষষ্ঠী চলে আসবে, সেখান থেকে আমাদের যে একটা আনন্দ ঘন দিন আসবে সেটা কিন্তু আপনাকে বাজে কাটাতে বাধ্য করতে পারে। তার থেকে ভালো সুযোগ এসছে তো আগে পুরনো ঋণ পরিশোধ করে নিন। এবং একসাথে কিন্তু আপনি অনেক কাজ করতে যাবেন না, যেটা ধরবেন সেটাকে আগে শেষ করার চেষ্টা করুন, তারপরেরটা আবার পরেরটা ধরুন। এবং আজকের দিনে কিন্তু আপনি পুরনো যে ভুলগুলো করে এসছেন সেগুলোকে রিপিট করে ফেলতে পারেন, তাই সতর্ক থাকুন দিনের শুরু থেকে যে পুরনো ভুলগুলোকে আজকের দিনে আপনার জীবনে কিন্তু দ্বিতীয়বার রিপিট করবেন না। যারা প্রেম করছেন বা বিবাহিত দম্পতি উভয়কেই বলবো, নিজের জীবনসঙ্গী বা সঙ্গিনীর সম্পর্কে বা তার উপরে একটুখানি বিশ্বাস রাখুন, তাকে বিশ্বাস করুন, কারণ সামান্য ছোটোখাটো ঘটনা নিয়ে বড় অশান্তির কোনো মানে হয় না। বিশ্বাস রাখুন, দেখুন অবশ্যই আপনি ভালো ফলই লাভ করতে পারবেন। আর যারা ব্যবসায় রয়েছেন তাদেরকে বলবো, ব্যবসায় কিন্তু কোনো অতিরিক্ত বিনিয়োগের প্রয়োজন হতে পারে, তাই অর্থ অপচয় রুখে চেষ্টা করুন আপনার ব্যবসাতে সেটা আরও ইনভেস্ট করার। কারণ বর্তমান ভারতবর্ষের পরিস্থিতি যে অবস্থায় এসে দাঁড়াচ্ছে ধীরে ধীরে, তাতে করে কিন্তু ব্যবসা করাটা, চাকরি করা খুব ইজি, ব্যবসা করাটা কিন্তু ভীষণ টাফ হয়ে যাবে। তাই মূলধনকে যদি আপনি যথেষ্ট পরিমাণ অ্যারেঞ্জ না রাখতে পারেন তাহলে কিন্তু আপনি বড় সমস্যায় এসে দাঁড়িয়ে যাবেন। যারা পড়াশোনার সাথে যুক্ত আছেন তাদেরকে বলবো, একটু জোর দিয়েই আপনাদের পড়তে হবে, এবং যে সাবজেক্টটা ধরবেন ওটাকে কমপ্লিট করে পরেরটা ধরুন, একসাথে এটা ওটা ওটা এরকম করে কিন্তু লাভ পাবেন না, সেদিকটা খেয়াল রাখুন। আপনাদের জন্য শুভ সংখ্যা আজকের দিনে 5। আর আজকের দিনে আপনাদের জন্য সাবধানতা হচ্ছে, আমিষ জাতীয় সমস্ত খাবার আজকের দিনে বর্জন করুন, ওগুলো একদমই খাওয়ার চেষ্টাই করবেন না। আর আজকের দিনে আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা, দিনের শুরুতে শুদ্ধ হওয়ার পরে আপনি যে ধর্মেরই হন কোনো অসুবিধা নেই, 3টে কুকুরকে খাবার দিয়ে আপনার দিন শুরু করুন। সংখ্যা 3টে থাকবে কিন্তু কুকুরের রং কালো, লাল, সাদা, নীল, হলুদ, সবুজ, এটা কোনো ম্যাটার করবে না, 3টে কুকুরকে মিনিমাম খাইয়ে আপনার দিন শুরু করতে হবে, এটা মাথায় রেখে আপনি কাজটা করুন। এরপর আসবো রাশিচক্রের নবম রাশি ধনু রাশি সম্পর্কে। প্রথমেই বলি, আজ আপনাদেরও খুব একটা ভালো দিন, মানে বন্ধু বান্ধবের সাথে খুব ভালো একটা সময় কাটাতে পারবেন, তাদের সাথে কোথাও লং ট্রিপে যেতে পারেন, বিশেষ করে সন্ধ্যের পরে একটা খুব ভালো সময় আপনারা কাটানোর সুযোগ পাবেন। তবে আপনার বাড়ির পরিবেশটার মধ্যেও কিন্তু একটা বেশ পুজো পুজো ভাব বা বাড়িতে কোনো একটা অনুষ্ঠান, শুভ অনুষ্ঠান এসবের সম্ভাবনা দেখা যাচ্ছে, পারিবারিক সুখ শান্তি বৃদ্ধির সম্ভাবনা প্রবল। এবং মাথায় আজকের দিনে আপনার নানা রকম নতুন নতুন ধ্যান ধারণার সৃষ্টি হবে, যেখান থেকে আপনি একটু যদি পরিশ্রম করেন খুব ভালো একটা সফলতার মুখও দেখতে পারবেন। আর আজকের দিনে আপনার সমস্ত কাজ, সমস্ত প্রয়োজনীয় কাজ কিন্তু সময় মতনই শেষ হয়ে যাবে, তাই জন্য খুব ভালো একটা অবসর সময়ও পাবেন, যেটা দিয়ে আপনি আপনার পরিবার পরিজন বন্ধুবান্ধবের সাথে খুব ভালো সময় কাটাতে পারবেন।
যারা প্রেম করছেন বা বিবাহিত দম্পতি তাদেরকে বলবো দিনটা বেশ ভালো দিন, যথেষ্ট রোম্যান্টিক দিন, একে নষ্ট করার কোনো মানে চেষ্টাই করবেন না, আপনাদের সম্পর্কের মাঝখানে এমন কোনো বিষয়কে টেনে আনবেন না যেটার মধ্যে আপনারা জড়িত নয়, তবে দিনটা ভালোভাবে পার করতে পারবেন। আর খেয়াল রাখুন, যারা পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন তারা একটু কম পরিশ্রম করেও কিন্তু আজকে অনেক বেশি পড়া মুখস্থ করতে পারবেন, তাই মন দিয়ে নিজের পড়াটা করুন। আপনাদের জন্য শুভ সংখ্যা আজকের দিনে 2, আর আজকের দিনে আপনাদের জন্য সাবধানতা হচ্ছে সমস্ত ভালোর মধ্যে আপনার প্রথম ভালো হচ্ছে অর্থ। তা সেই অর্থকে যদি, আর্থিক অবস্থাকে যদি আপনি সুস্থির রাখতে পারেন সেটা আপনার জন্য বেশি ভালো হবে, তাই সেদিকটায় খেয়াল রেখেই আপনার দিন শুরু করুন, যাতে আপনার ইনকামের থেকে খরচকে আপনি কমিয়ে রাখতে পারেন, দমিয়ে রাখতে পারেন। আজকের দিনে আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা, দিনের শুরুতে শুদ্ধ হবার পরে আপনি যে ধর্মেরই হন কোনো অসুবিধা নেই, কপালে দইয়ের ফোঁটা লাগিয়ে বা তিলক লাগিয়ে আপনার দিন শুরু করুন, দেখবেন কোনো অসুবিধা হবে না, আপনি খুব ভালোভাবে আপনার সমস্ত সমস্যাকে সমাধান করে ফেলতে পারবেনই। আর যদি কপালে তিলক লাগাতে কোনো অসুবিধা হয় তাহলে অনামিকা আঙুলের সাহায্যে একটুখানি দই নিয়ে সেটা মাথার মাঝখানে ব্রহ্মতলতে লাগিয়ে আপনার দিন শুরু করুন, দেখবেন তাতেও আপনি খুব ভালো শুভ ফল লাভ করবেন। এরপর আসবো রাশিচক্রের দশম রাশি মকর রাশি সম্পর্কে। প্রথমেই বলি, আজ আপনি যে কাজটাই করবেন সেটাই খুব একাগ্রতার সাথে করুন, খুব মন লাগিয়ে করুন, এবং আপনার কাজের যত গুরুত্বপূর্ণ ইভেন্ট আছে সেগুলোকে আগে করার চেষ্টা করুন, সেগুলোকে অবশ্যই করে আপনার দৈনন্দিন রুটিনের সাথে জোর করে হলেও সংযুক্ত করার চেষ্টা করুন, এবং চেষ্টা করুন আজকের দিনে যদি কোনো সম্পত্তি লেনদেন করতে হয়, কিছু কিনবেন কিছু বেচবেন কোনো প্রপার্টিজ, তাহলে সেটাও কিন্তু আপনার জন্য খুব ভালো হবে, শুভপ্রদ হবে, এবং সেদিক সেটা করাও কিন্তু আপনার জন্য বেশ ভালো। আর যারা রাজনীতির সাথে যুক্ত আছেন তাদেরকে বলবো, সমাজে কিন্তু আপনার প্রচণ্ড খ্যাতি বাড়তে চলেছে আজকে, তাই নিজেকে দিনের শুরু থেকে এমন কাজের সাথে ইনভলভ রাখার চেষ্টা করুন যেখান থেকে আপনার সামাজিক খ্যাতি আরও বৃদ্ধি পায় এবং আপনার সামাজিক চিত্রটা আরও উজ্জ্বল হয়, আপনার আচরণে কিন্তু লোক ভীষণ খুশি হবে, তাই সেইভাবেই দিনটাকে চালনা করার চেষ্টা করাটা কিন্তু আজকের দিনে আপনাদের জন্য বেশি ভালো। তবে হ্যাঁ, আপনি যদি কোনো কাজকে একটু লেন্দি করতে যান যে এটা একদিনে শেষ করবো না, এটা বেশ কিছুদিন আরও টানবো, সেটা আপনার জন্য যেমন ভালো হবে তেমন সেটা করার জন্য যে পরিমাণ ধৈর্যের দরকার পড়ে সেটাকেও কিন্তু নিজের সাথে বজায় রাখার চেষ্টা করুন। যারা প্রেম করছেন ও বিবাহিত দম্পতি তাদেরকে বলবো দিনটা মোটামুটি শুভপ্রদ, খুব একটা কোনো অশান্তির সম্ভাবনা দেখা যাচ্ছে না যদি আপনারা আপনাদের মধ্যে অন্য কোনো বিষয়কে টেনে না নিয়ে আসেন যা আপনাদের জীবনের সাথে সংযুক্ত নয়, তাহলে দিনটা ভালোভাবে পার করতে পারবেন। আর যারা পড়াশোনার সাথে যুক্ত আছেন তাদেরকে বলবো অবশ্যই করে নিজের গুরুত্বপূর্ণ পড়াগুলোকে আগে করার চেষ্টা করুন এবং অত্যন্ত মন দিয়ে পড়াগুলো করার চেষ্টা করুন একাগ্রভাবে, তবে কিন্তু আপনি খুব ভালো সফলতা লাভ করতে পারবেন আজকের দিনে। আর আজকের দিনে আপনাদের জন্য শুভ সংখ্যা হচ্ছে 2, আজকের দিনে আপনাদের জন্য সাবধানতা হচ্ছে আমিষ জাতীয় সমস্ত খাবার এবং মদ্যপান থেকে নিজেকে বিরত রাখুন, সেটা আপনাদের জন্য বেশি ভালো হবে। আর আজকের দিনে আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা হচ্ছে দিনের শুরুতে শুদ্ধ হওয়ার পরে, আপনি যে ধর্মেরই হন কোনো অসুবিধা নেই, কোনো একটা বট গাছের গোড়ায় অল্প একটু দুধের সাথে চিনি গুলে সেটা দান করুন আপনার সমস্ত মনোকামনা জানিয়ে, দেখবেন অবশ্যই ভালো একটা রেজাল্ট আপনি লাভ করতে পারবেন, এবং সেটা কিন্তু আপনাকে আপনার স্বাস্থ্য এবং শিক্ষাতে উন্নতি করতে আরও বেশি মানে ভালো হবে। আর শিক্ষা বলতে শুধু ক্লাস 9 পড়ি বা 12 ক্লাস পড়ি বা গ্র্যাজুয়েশন করবো এরকম এটাকেই শিক্ষা বলে না, সামাজিক শিক্ষাটাও কিন্তু দরকার থাকে আমাদের, যেটা আমরা প্রতিদিন সমাজ থেকে পেয়ে থাকি, সেটাও কিন্তু লাভের ভালো উপায় আপনি বার করতে পারবেন এই কাজটা করার পরে। এরপর আসবো রাশিচক্রের একাদশতম রাশি কুম্ভ রাশি সম্পর্কে। প্রথমেই বলি, যদি আপনি বাড়ির মেন হন, গার্জিয়ান, মেন গার্জিয়ান, তাহলে আপনার বাড়িতে যা ছোটো বাচ্চা কাচ্চা আছে বা আপনি যদি পিতা বা মাতা আপনার ছেলে মেয়েদেরকে নিয়ে তাদেরকে একসাথে বসুন এবং তাদের সাথে একটুখানি ভালোভাবে আলোচনা করে নিন, তাদের সুবিধা অসুবিধা প্রয়োজনীয়তা অপ্রয়োজনীয়তাগুলোকে একটু আলোচনা করুন এবং চেষ্টা করুন তাদের সাথে থাকার, পাশে থাকার, সেটা কিন্তু খুব জরুরি হয়ে পড়ছে আপনার দৈনন্দিন জীবনে। এবং যারা শিক্ষার্থী তাদেরকে বলবো, আজ কিন্তু নিজের লেখাপড়া সম্পর্কিত বিষয়গুলোকে যদি একটু গুরুত্ব না দেন বা গুরুতর বিষয়গুলোকে যদি আগে সমাধান করার চেষ্টা না করেন তাহলে কিন্তু আপনাকে ভীষণ পস্তাতে হবে আপনার পড়াশোনা সম্পর্কিত বিষয়গুলোকে নিয়ে।
এবং অবশ্যই করে অতীতের সমস্ত ভালো, অতীতের সমস্ত খারাপ, এই সমস্ত বিষয়গুলোকে নিজের মাথা থেকে সরিয়ে দিয়ে বর্তমান সময়টাকে গুরুত্ব দিন। বর্তমান সময়ের যে প্রত্যেক দিনের প্রতি মুহূর্তের চ্যালেঞ্জ আছে তার সাথে নিজেকে লড়াই করার মতন রেডি করুন। ভবিষ্যৎ ভুলে যান, ভবিষ্যৎ ছেড়ে দিন, বর্তমানগুলোর সাথে আগে লড়াই করার চেষ্টা করুন। কারণ আগে গত বছরে এই হয়েছিল, এবছরে কিছু হলো না, এই একটা কথা, পার্টিকুলার এই একটা কথা কিন্তু শুধু কুম্ভ রাশি বলো না, মানে মেষ থেকে মীন দ্বাদশ রাশির সমস্ত জাতক জাতিকার এই একটা কথা কিন্তু ধ্বংসের কারণ হয়ে যাচ্ছে। যে গত বছর পুজোতে আমরা এই করেছিলাম ওই করেছিলাম, এবছর পুজোতে আমরা বিভিন্ন প্রকার সমস্যা এসে পড়ছি, এটা ভুলে যান। এটা ভুলে যাওয়াটাই কিন্তু আপনাদের জন্য বেশি ভালো হবে। আর অবশ্যই নিজের দায়িত্বগুলোর প্রতি অনুগত থাকুন এবং নিজের দক্ষতাগুলো বা স্কিলগুলোকে আপনার দৈনন্দিন জীবন বা কর্মজীবনের সাথে সংযুক্ত করার চেষ্টা করুন। কিন্তু ওই বললাম, আগেই বললাম যে পরিবারের সাথে আলোচনা করাটা আপনার ভীষণ জরুরি, নচেত কিন্তু আপনি বড় সমস্যাতেই পড়বেন। আর যারা প্রেম করছেন বা বিবাহিত দম্পতি উভয়কেই বলবো, যে কোনো কারণে যখন তখন আপনাদের মধ্যে একটা অশান্তির সৃষ্টি হতে পারে, তাই অত্যন্ত যত্ন করে দিনটাকে পার করার চেষ্টা করুন। আর এছাড়া কিন্তু কোনো ভালো উপায় আর আমি দেখতে পেলাম না। আপনাদের জন্য শুভ সংখ্যা আজকের দিনে নয়, আজকের দিনে আপনাদের জন্য সাবধানতা হচ্ছে অবশ্যই করে মদ্যপান ও আমিষ জাতীয় সমস্ত খাবার আপনাদের জীবন থেকে বাদ দিন। কারণ আজ যেহেতু নানা প্রকার অশান্তি আমি একদম দ্বাদশ রাশিতেই দেখতে পেয়েছি, তাই জন্য কিন্তু এই কথাটা বলছি, যাদেরই এই অভ্যাসটা আছে তাদের কিন্তু সবচেয়ে বড় সমস্যা হবে এবং খুব বড় অঘটনও ঘটে যেতে পারে এরকম একটা প্রেসারের কারণে। তাই এই সাবধানতা এবং আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা হচ্ছে দিনের শুরুতে শুদ্ধ হওয়ার পরে আপনি যে ধর্মেরই হন কোনো অসুবিধা নেই, আপনার নিজস্ব শোবার ঘরটাকে আজকের দিনে একেবারে অন্ধকার রাখার চেষ্টা করুন। দিনের বেলায় সব জানলা দিয়ে দিন, দরজা দিয়ে রাখুন, পর্দা দিয়ে রাখুন অন্তত, যাতে বাইরের আলো ভেতরে প্রবেশ করতে না পারে। ঘরটা অন্ধকার রাখার চেষ্টা করুন, সেটা কিন্তু আপনাকে অনেক বেশি শক্তি দেবে আগামী রাস্তাগুলোতে এগিয়ে যাওয়ার জন্য। এরপর আসবো রাশিচক্রের দ্বাদশতম রাশি বা একদম অন্তিম রাশি মীন রাশি সম্পর্কে। প্রথমেই বলি, আপনার মানে বিভিন্ন প্রকার গুরুত্বপূর্ণ কাজ কিন্তু আজকের দিনে বাধাপ্রাপ্ত হতে পারে, তাই এই কাজগুলোকে যতটা সম্ভব ধীরে মন দিয়ে করার চেষ্টা করুন, চেষ্টা করুন বাধাগুলো অতিক্রম করে করার। আর যদি খুব গুরুত্বপূর্ণ হয়, আর যদি সুযোগ থাকে, তাহলে আজকের দিনে পোস্টপন করুন কাজগুলোকে। আপনার ইচ্ছা মতন কিন্তু কোনো কাজ আজকে হবে না, তাই মনকে ছোট না করে বা কপাল এই সেই এত কিছু না বলে বিষয়টাকে পোস্টপন করুন, পরের দিনের জন্য তুলে রাখুন, সেটা ভালো হবে। কিন্তু আজকের দিনে জোর করে করতে গেলে কিন্তু আপনার কাজটা পণ্ড হতে পারে, তাই সেটা মাথায় রেখে শুরু করুন। এবং আজকের দিনে আপনার যত প্রয়োজনই থাক, কারুর থেকে কোনো লোন নিতে যাবেন না, ধার নিতে যাবেন না। যদি মনে হয় দান নেওয়ার, দান নিতে পারেন। যদি মনে হয় আপনার কিছু বেচে আপনি কিছু টাকা অ্যারেঞ্জ করবেন খুব প্রয়োজন বলে, সেটাও ঠিক আছে, কিন্তু ধার নিতে যাবেন না। আজকের দিনে নেওয়া ধার কিন্তু আপনাকে কাঁদিয়ে ছাড়বে, এটা মিলিয়ে দেখে নেবেন, খুব সাবধান এই বিষয়ে। আর আজকের দিনে অবশ্যই করে আপনি কোনো অপরিচিত ব্যক্তিকে বিশ্বাস করবেনই না, একদম চোখ কান বন্ধ করে যে বিশ্বাস করবই না, না না শুনবই না, সেই জায়গাটা মাথায় রেখে দিন শুরু করুন। দেখবেন ভালোভাবে দিনটা পার করতে পারবেন, আর আপনার শক্তি আপনার সামর্থ্য এর চেয়ে বেশি কাজ করার দরকার নেই, সেই অনুযায়ী কাজ করুন, দেখবেন আপনি যথেষ্ট শান্ত থাকবেন, ভালো থাকবেন, ভালো ফলই পাবেন। এবং চেষ্টা করুন আজকের দিনে ব্যয় সংকোচন করার, যত বেশি ব্যয় সংকোচন করতে পারবেন সেটা আপনার জন্যই বেশি ভালো হবে। তবে যেহেতু শরীর আজকে ভীষণ দুর্বল থাকবে, তাই ভারী বা গুরুত্বপূর্ণ কাজগুলোকে অ্যাভয়েড করুন। যারা প্রেম করছেন বা বিবাহিত দম্পতি তাদেরকে বলবো, দিনটা খুব একটা ভালো দিন না, নিজের জীবনসঙ্গী বা সঙ্গিনীর সাথে হঠাৎ হঠাৎ অশান্তি হয়ে দিনটা আখেরে খারাপই হবে, তাই বুদ্ধি করে যত্ন করে দিনটাকে পার করার চেষ্টা করুন। না যারা পড়াশোনার সাথে যুক্ত আছেন তাদেরকে বলবো, রিভাইজে যান, নতুন সাবজেক্টকে আজকের দিনে পড়ার চেষ্টা করবেন না, নতুন অধ্যায়ে হাত দেবেন না, রিভাইজে যান, আজ আপনি পারবেন না। আজকের দিনে আপনাদের জন্য শুভ সংখ্যা হচ্ছে ৬, আর আজকের দিনে আপনাদের জন্য সাবধানতা হচ্ছে নিজেকে মদ্যপান থেকে বিরত রাখার চেষ্টা করুন এবং নিজের নৈতিক চরিত্রকে অবশ্যই করে বজায় রাখার চেষ্টা করুন। আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা দিনের শুরুতে শুদ্ধ হওয়ার পরে, আপনি যে ধর্মেরই হন কোনো অসুবিধা নেই,
কোনো একটা মাটির পাত্রকে কানায় কানায় জলপূর্ণ করে সেটা এমন জায়গায় রাখুন যে আপনি বাড়ির থেকে বেরোনোর সময় ওটা ভরা দেখে যাবেন এবং ফেরার সময় ওটা এসে ভরা দেখবেন। সেটা মাটির পাত্র, অন্য কোনো পাত্র, যে কোনো পাত্র হতে পারে, কিন্তু পাত্রটা কানায় কানায় যেন জলপূর্ণ থাকে আপনার বেরোনো বা বাড়িতে ঢোকার সময়, সেদিকে খেয়াল রাখুন, কাজটা করুন, দেখবেন অনেক অনেক ভালো ফল লাভ করতে পারবেন এই কাজটার মাধ্যমে। যাই হোক, এই ছিল আজকে মেষ থেকে মীন দ্বাদশ রাশির বিচার, তার সাবধানতা এবং প্রতিকারমূলক ব্যবস্থা। তো আমি বিশ্বাস করি যে প্রতিকারগুলো আপনাদের কাজে আসে, তাই ভিডিওটা দেখার পর অবশ্যই ভিডিওটাকে লাইক দিয়ে দেবেন এবং যদি প্রতিকারগুলো কোনো কাজে না আসে মন খুলে ডিসলাইকও দিতে পারেন, আমার কোনো আপত্তি নেই। শুধু বলবো এটা একদিনের ভিডিও, তাই যদি আপনার উপকার হয়েছে তাহলে ভিডিওটা আপনার ব্যবহার করা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অন্যদের কাছেও শেয়ার করে দিন, যাতে তারাও তাদের দৈনন্দিন জীবনের লাভটাই ভিডিও থেকে তুলতে পারে। এবং অবশ্যই করে বলবো, যদি আপনাদের কিছু জানার থাকে কিংবা আমাকে কোনো মতামত দেওয়ার থাকে নিচে কমেন্ট বক্সে লিখুন, আমি অবশ্যই সঠিক সময় সঠিক লোকের উত্তর দিয়ে দেবো। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, যারা করেননি রিকোয়েস্ট করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে তারা অল অপশানটাকে টিক করে দিন। আজকের বেশি আর কিছু বলবো না, শুধু রোজের মতন মা বগলার কাছে কামনা করব, হে মা বগলা সকলকে ভালো রাখো, সুস্থ রাখো, এত ভালো এত সুস্থ রাখো যে তারা যেন নিজের সামর্থ্য অনুযায়ী অন্যদের ভালো রাখতে পারেন, সুস্থ রাখতে পারেন। আজকে রাশি, কালকে আবার সঠিক সময় চলে আসবো আপনাদের সামনে আজকের রাশিফল বিচার, তার সাবধানতা এবং প্রতিকারমূলক ব্যবস্থা নিয়ে। আজকের মতন আমার ছুটি দিন, নমস্কার।